বার গতিতে চলছে, আরো দূরে গিয়ে যাবে আমাদের প্রতিষ্ঠা ফখরে বাঙ্গাল মিডিয়া, ফখরে বাঙ্গাল মিডিয়া। এই শব্দের মধ্যে কত বড় পাওয়ার! কোন মানুষ যদি আল্লাহ 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 জিকির করে, আল্লাহ তাআলা তার অন্তর পরিষ্কার করে দিয়ে, গুনাহ মাফ করে দিয়ে, তৌবা নসিব হয়ে দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে যা। শুধু তাই নয়, সকল প্রকার মুসিবতের সময় আল্লাহকে ডাকলে আল্লাহ মুসিবত থেকে বাঁচাই বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের, আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদিন একটা গাছের নিচে ওনার তলোয়ারকে গাছের মধ্যে লটকাইয়া শুয়া পড়লেন। এক বেঈমান, তার নাম হলো সুমামা ইবনে আসাল, সে চিন্তা করে দেখলো এই মুহূর্তে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে হত্যা করা বড় সহজ, কেন মুহাম্মদ ঘুমিয়ে আছে তার তলোয়ার সামনে ঝুলন্ত। আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমনি সুমামা ইবনে আসাল তলোয়ারটা গাছ থেকে নিয়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: السلام قبل الكلام، أو كما قال عليه الصلاة والسلام. সকলে দূর সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.
ইহ্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গোকর্ণঘাট দক্ষিণ পশ্চিম পাড়া দীনে জিহাদ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী পবিত্র তাফসিরুল কুরআন মাহফিলের আজ চতুর্থ দিন। উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সমবেত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, শুরুতে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তাফসিরুল কুরআন মাহফিলে উলামাদের মজলিসে কোরআনের সামনে নবীর বাসায় জান্নাতের বাগানে শরীক হওয়ার তৌফিকটুকু যে দান করেছেন এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যেহেতু এটা তাফসিরুল কুরআন মাহফিল, এই জন্য যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি ভূমিকা ছাড়াই সরাসরি আয়াতের দিকে ঢুকে যাচ্ছি। আমি আপনাদের সামনে সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের হাদিস হতে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথাবার্তা বলব, আল্লাহ পাক যদি তৌফিক দেন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَٰئِكَ هُمُ الْفَائِزُونَ। এই আয়াত কারিমা যে কত মূল্যবান, কত দামি, তাফসিরে কুরতুবীর একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন এই কত দামি আয়াত। সকল আয়াতই দামি, কিন্তু এটা বিশেষ আয়াত। একদিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে দাঁড়ানো অবস্থায় আছেন, এক গ্রাম্য ব্যক্তি এসে সরাসরি সামনে দাঁড়ায় গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে খলিফাতুল মুসলিমিন উমর, আমি আপনাকে সাক্ষী রেখে এখন কালিমায়ে শাহাদত পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ, ওয়া নবীর উম্মত। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নূর মুসলিমকে জিজ্ঞাসা করে, ওরে ভাই, ও ভাই, তুমি হঠাৎ ইসলাম গ্রহণ করলা, মুসলমান হয়ে গেলা, কোন রহস্য আছে কি, কোন কথা আছে কি, তাকে আমাকে বলো, আমাকে শোনাও। এমনি ন মুসলিম ডাক দিয়া কও, খলিফাতুল মুসলিম উমার, ও উমার, আমি তাওরীর জবুর ইনজিল
তথা সব আসমানি কিতাব পড়েছি, ওই বাকি সব কিতাবে যা কিছু আমি পাইলাম, জেলখানার মধ্যে বসে এক ব্যক্তি তেলাওয়াত করেছে মাত্র একটি আয়াত, আমি একটি আয়াতের মধ্যে আগেকার সকল আসমানি কিতাবের সার সংক্ষেপ পেয়েছি। মুসলিম ডান দেখ, আমি তাওরাত জবুর ইনজিল সব কিছু পড়েছি, সব কিছু তেলাওয়াত করেছি, কিন্তু সব কিতাবের মধ্যে যা পাইছি তার সার খুলাসা সার সংক্ষেপ আমি কোরআনের একটি আয়াতের মধ্যে পেয়েছি। এমনি খলিফা তোমার মুসলিম নম্বর নাম দেওয়া বলে, তাহলে কোন আয়াত আমাকে শোনা, আমাকে শোনাও। এই নৌ মুসলিম ভাই সুরায় নূরের 52 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করে শুনাইল, ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. بهر عمر الله رب العالمين اي آيات المدد বিষয়ের কথা উল্লেখ করেছেন, চারটি শর্ত আল্লাহ বর্ণনা করেছেন সফলতার জন্য। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, তোমরা যারা এই চারটা আমল জীবনে বাস্তবায়ন করবা, যারা এই চারটা আমল সবসময় জীবনের মধ্যে রাখবা, তোমরাই সফল, তোমরাই সফল। আর তাফসীরের কিতাবে আছে সফলের অর্থ হলো দুনিয়াতে আল্লাহর ওয়ালি হয়ে যাবে এবং মরণের পরে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। আল্লাহ বলেন, ওয়া মান ইউতিল্লাহ, এক নম্বর হলো যারা আল্লাহর আনুগত্য করবে, দুই নম্বর ওয়া রাসূলাহু, নবীকে অনুসরণ করবে, নবীকে মানবে, তিন নম্বর আল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, চার নম্বর ওয়াত্তাকহি, গুনাহ থেকে বেঁচে থাকবে। আমার আল্লাহ সুসংবাদ জানায় দিলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, এই সমস্ত বান্দা বান্দিরাই সফল কাম কামিয়াব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতে প্রথম যে বিষয়টা বলছেন, ওমাইয়ুতি ইল্লাহ, এইখানে আল্লাহর কথা বলছে, আল্লাহর আনুগত্য করার জন্য বলছেন। আল্লাহর আনুগত্য করা মানে যেই সমস্ত বিধিবিধান আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন এইগুলিকে মানা, এবং যেইগুলি আমাদের জন্য হারাম করেছেন এইগুলি থেকে বেঁচে থাকার নামই হলো আল্লাহর আনুগত্য করা। দুই নম্বর ওয়া রাসূলাহু, রাসূলের আনুগত্য করার অর্থ হলো রাসূলের সুন্নতকে মানা, জিন্দগি ভর সুন্নত মতে জীবন চালানো। আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহ শব্দ আনছেন, এছাড়াও আরো 99টি সিফাতি নাম আছে কোরআন হাদিসে, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে ইসমে জাত আল্লাহ শব্দ আনছেন। কেন ইসমে জাত আল্লাহ তাআলা বললে, আল্লাহ তাআলার যত সিফাতি নাম আছে সবগুলা ইসমে জাতের ভিতরে ঢুকানো আছে, আর এক একটা সিফাতি নাম বললে
এক একটা সিফাতই নাম বললে তো সবগুলি সিফাত আসবে না। এই জন্য আল্লাহ তাআলা ইসমে জাত আল্লাহ শব্দ এখানে, যে আল্লাহ শব্দ ইসমে জাত, কোনো নকটা নাই, কোনো ফুটা নাই। ওয়া নবীর উম্মত, আমার আল্লাহর নাম হলো আল্লাহ। এইখানে যতটা অক্ষর আছে একটা অক্ষরের মধ্যে কোনো নকটা নাই, কোনো ফুটা নাই। আমার আল্লাহ বুঝা বলে, ও আমার বান্দা বান্দি, যেমন আমি আল্লাহর নামের মধ্যে কোনো ফুটা নাই, কোনো নকটা নাই, আমি আল্লাহর সাথে কোনো শরীক নাই। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহ শব্দ আল্লাহ তাআলা কোরআনে কারিমে 698 বার উল্লেখ করছেন। 698 বার আল্লাহ তাআলা লফজ আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের মধ্যে একবার, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ শব্দ একবার, মোট আল্লাহ তাআলা 700 বার লফজ আল্লাহ কোরআনে কারিম উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। শুরুতে আল্লাহ কোরআনের মধ্যে 114টা সূরা আছে, এর মধ্যে মাঝামাঝি হল 58 সূরা। এই 58 সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটি আয়াতের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা প্রথম 57টা সূরা ফাতিহাতুল কিতাব ইখলাস দ্বারা শুরু করেছে, সূরা ফাতিহা দ্বারা শুরু করেছে, আর লাস্টের 57 সূরা আল্লাহ তাআলা সূরা মুজাদালার মাধ্যমে আল্লাহ পাকের নাম দেওয়া শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইছেন, উনি যখন জান্নাতে ছিলেন আল্লাহ তাআলা বানাইয়া উনার রুহে উনার কলবে রুহ দেওয়ার সাথে সাথে, উনার ভিতরে রুহ দেওয়ার সাথে সাথে যে শব্দ উচ্চারণ করেছিলেন তা হলো আলহামদুলিল্লাহ। বাবা আদম সর্বপ্রথম আল্লাহর নাম নিয়েছে, এই জন্য প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহর নাম, আজানের মধ্যে আল্লাহর নাম, ইকামতের মধ্যে আল্লাহর নাম, নামাজ শুরু করা আল্লাহর নাম দিয়ে শুরু করা হয়, সালামের দ্বারা নামাজ শেষ করে সালামের মধ্যে আল্লাহ শব্দ আছে কি আছে না? ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা আল্লাহ শব্দ জায়গায় জায়গায় ফিট করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এমন নাম রাখছে দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কারো নাম আল্লাহ রাখা হয় নাই। আছে কোনো নাম? কিয়ামত পর্যন্ত কারো নাম আল্লাহ রাখবে না, কেউ রাখলে তার শেষ সে খতম। ও নবীর উম্মতের দল, আমাদের নাম যা কিছু আছে প্রত্যেকটা অক্ষর আলাদা করে নাম বুঝে আসে না, নাম শেষ হয়ে যা, কিন্তু আমার আল্লাহ শব্দ এমন শব্দ, আল্লাহ শব্দ ভিন্ন ভিন্ন করলো অক্ষরগুলিকে টুকরা টুকরা করলো আমার আল্লাহকেই বুঝাই। আপনি যদি আল্লাহ শব্দের আলিফকে বাদ দিয়া দেন, লিল্লাহ লিল্লাহ দাও আল্লাহকেই বুঝাই, কলাম বাদ দিবেন লাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু দিয়ে আল্লাহকেই বুঝাই, কো সব বাদ দিয়ে দিলাম হু রাখলাম
সহজ কথা হলো, দুনিয়ার মানুষের যত নাম আছে ওই নামগুলি যদি অক্ষরগুলি আলাদা করেন কোনো অর্থ আসে না, কিন্তু আমার আল্লাহর এত সুন্দর নাম, প্রত্যেকটা অক্ষর আলাদা করলো, প্রত্যেকটা অক্ষর দিয়েই আল্লাহ বুঝাই বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ এর মধ্যে আল্লাহর আনুগত্য করার জন্য বলেছে, ইসমে জাত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন? ইসমে জাত এমন একটা দামি জিনিস, প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে ইসমে জাতের নকশা আল্লাহ ঠিক করে রেখেছে বলেন সুবহানাল্লাহ। কেমন মানুষের হাতের তালুর দিকে তাকাইলে বোঝা যাবে যে আল্লাহর নকশা, বৃদ্ধাঙ্গুর হলো আলিফ লাম 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 হা, আল্লাহ বুঝাইতেছে সুবহানাল্লাহ। ডান হাতের দিকে তাকাইলে নকশা আল্লাহ নকশা পাওয়া যায়, বাম হাতের দিকে উল্টা তাকাইলে আল্লাহ নকশা পাওয়া যায়। আল্লাহ কত কুদরতওয়ালা, এদিকে বাও সামনে তাকালে আল্লাহর নকশা সামনে আসে, আর বাম হাত উল্টা তাকালে আল্লাহর নকশা আল্লাহ বানাইছে। কেন? এটা দ্বারা ভালো কাজ করা হই, বাম হাত দিয়ে নর্মাল কাজ করা হই, এই জন্য আমার আল্লাহ ডান হাতে আল্লাহ শব্দ নকশা সামনে রাখছে, আর বাম হাতের মধ্যে আল্লাহ শব্দ নকশা পিছনে রাখছে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আসুন, কিতাবের মধ্যে আসছে কোন মানুষ যদি রাস্তায় রাত্রেবেলা বের হই, সে ভয় পাইতেছে, ডরাইতেছে, তার বুক ধরফড় করতেছে, কম্পন করতেছে, সে যদি আল্লাহ নামের নকশাকে, হাতকে বুকের মধ্যে রাখে, আমার আল্লাহ তাআলা সাথে সাথে ভয় দূর করে দেয় বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ শব্দ কত বড় দামি, কত বড় দামি, এই শব্দের মধ্যে কত বড় পাওয়ার। কোন মানুষ যদি আল্লাহ 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 জিকির করে, আল্লাহ তাআলা তার অন্তর পরিষ্কার করে দিয়ে, গুনাহ মাফ করে দিয়ে, তওবা নসিব হয়ে দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে যা। শুধু তাই নয়, সকল প্রকার মুসিবতের সময় আল্লাহকে ডাকলে আল্লাহ মুসিবত থেকে বাঁচাই বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদিন একটা গাছের নিচে ওনার তলোয়ারকে গাছের মধ্যে লটকাইয়া শুয়া পড়লেন। এক বেঈমান, তার নাম হলো সুমামা ইবনে আসাল, সে চিন্তা করে দেখলো এই মুহূর্তে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে হত্যা করা বড় সহজ, কেন মুহাম্মদ ঘুমিয়ে আছে তার তলোয়ার সামনে ঝুলন্ত। আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমনি সুমামা ইবনে আসাল তলোয়ারটা গাছ থেকে নিয়ে শাখা থেকে নিয়ে ডাক দিয়া কয়, মাইয়াম লা গামিননি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ বলো বলো এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে। এমনি আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর নামটুকু লওয়ার সাথে সাথে এই বেঈমানের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, দাঁড়ায় থাকতে পারলো না, হাত থেকে তলোয়ার পড়ে গেছে। এমনি আমার নবী বিশ্ব নবী মাটি থেকে তলোয়ার কানিয়া তলোয়ারটাকে হাতের মধ্যে নিয়ে বলতেছে, এ ফুজানা ও সুমামা এখন বলো আমার হাত থেকে কে বাঁচাবে। ওই ব্যক্তি বলতেছে, আপনি যদি আমাকে না বাঁচান কেউ বাঁচাইতে পারবে না,
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার আপনার নবী রহমতের নবী রহমাতুল লিল আলামিন ডাক দেখো সুমামা রে, যা যা আমি শুধু মানুষের জন্য না সমস্ত মাখলুকাতের জন্য আমি রহমত, তুমি যদি আসছিলে আমাকে হত্যা করার জন্য আমি নবীজি তোমাকে মাফ করে দিলাম, ঠিক আছে তুমি চলে যাও। সুমামা ইবনে আসাল ডাক দেখো, যাব না যাব না, আপনাকে হত্যা করতে আসছিলাম, এখন আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আপনার হত্যাকারীকে ক্ষমা করে দিলেন, আর বোঝার বাকি নাই গো, আপনি হলেন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, আমাকে এই মুহূর্তে পড়া দেন কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শব্দ বলার সাথে সাথে থর থর করে বেঈমান কাঁপতে শুরু করেছে, এই হলো আল্লাহ শব্দের মধ্যে পাওয়ার। এক বুজুর্গ হযরতে আবুল হাসান খিলকানি রহমাতুল্লাহি আলাই বিশাল এক মাজমাই মাহফিল বয়ান করতেছেন, আল্লাহ শব্দের গুণ কীর্তন বলতেছেন। ভাইরা আমার খেয়াল করে শুনো, আল্লাহ শব্দ যখন বর্ণনা করতেছে একদম শুনি আবু আলী ইবনে সিনা সে মাহফিলের দ্বারা বলে, এত সুন্দর, এত পুরাপুরি আমার বিশ্বাস হয় না আল্লাহ শব্দের মধ্যে এত যে পাওয়া। আবু আলী ইবনে সিনা বলে, ও হযরত আমার এত বিশ্বাস হয় না আল্লাহ শব্দের মধ্যে এত পাওয়ার। এমনি মাহফিলের মধ্যে বলতেছে, এ গাধা তুই কি বুঝস আল্লাহ শব্দের মধ্যে পাওয়ার আছে কি আছে না তুমি কি বুঝো। এই কথা বলার সাথে সাথে আবু আলী ইবনে সিনা তার চেহারা লাল হয়ে গেল, গুসায় তার চেহারা লাল হয়ে গেল, এমনে ডাক দেয়া বলে, এমনে ডাক দেয়া বলে, শোনো শোনো, যদি আমি তোমাকে গাদা বলার কারণে তোমার চেহারা লাল হয়ে গেছে, গাদা বলার দ্বারা তুমি গাদা হও নাই, কিন্তু গাদা শব্দ বলার দ্বারা যদি এত পাওয়ার তোমার চেহারা গুসা লাল হয়ে যেতে পারে, আমার আল্লাহর মধ্যে কি কোনো পাওয়ার নাই ঠিক কি না? গাদা বললে চেহারা লাল হয়ে যা, এর চাইতে বেশি আমার আল্লাহর নাম যদি মানুষ উচ্চারণ করে এর চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি কাজ করে। ভাইয়েরা আমার এজন্য আসুন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়ামাই ইউতিউল্লাহ যারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর পরিচয় আমার আল্লাহ সূরা ইখলাসে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী গো, কাফের বেঈমানেরা আপনাকে জিজ্ঞাসা করবে আমি আল্লাহ সম্পর্কে, আমি আল্লাহর পরিচয় জানতে চাইবে, আপনি বলে দিবেন আল্লাহু আহাদ আল্লাহ এক, আল্লাহু সামাদ আল্লাহ কাহারো মুখাপেক্ষি নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ উনি কাউকে জন্ম দেননি,
তেমনি ভাবে আল্লাহ তাআলাও কেউ থেকে জন্ম হয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ সুন্দর করে সূরা ইখলাসে তার পরিচয় দিয়েছেন। ভাইয়েরা, সহজ কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন সফলতার জন্য চারটি শর্ত দিয়েছে। এক নম্বর হলো আল্লাহর আনুগত্য করা, নম্বর দুই নবীকে মানা তথা সুন্নতকে মানা, তিন নম্বর হলো ওয়াখশাল্লাহ আল্লাহকে ভয় করা, চার নম্বর ওয়াত্তাকহি গুনাহ থেকে বেঁচে থাকা। যে সমস্ত নবীর উম্মতরা এই চারটা আমল জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, আমার আল্লাহ বলেন ফাউলা ইকাহুমুল ফাইজুন, এই সমস্ত বান্দাবান্দির সফল কাম। মুফাসসিরিন কিরাম উল্লেখ করেছেন সফল কামের অর্থ হলো দুনিয়াতে আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু হবে, পরকালে জান্নাতুল ফিরদাউসে মেহমান হবে। ভাইরা আমার, আল্লাহর ওলি হইলে দুনিয়াতে কোনো পেরেশানি নেই, কোনো চিন্তা নেই। কেন কেন? আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা তাম দুনিয়ার সব কিছুকে তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা ও আমার গোলাম, তুমি আমার গোলাম হয়ে যাও, তুমি আমার হুকুম মানো, আমার আনুগত্য করো। তাম মাখলুকাতকে আমি আল্লাহ তোমাদের গোলাম বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। কেমন গোলাম বানাই দেব, কেমন গোলাম বানাই দেব? খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার গলি দিয়া যাচ্ছে, হাঁটতেছে, এমনি ভূমিকম্প শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে, এমনি খলিফাতুল মুসলিমিন চিন্তা করে দেখলো এই মাটির নিচে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শুয়ে আছে, মাটি কিভাবে কম্পন করে এটা বুঝে আসে না। এই জন্য উমর উনার হাতে লাঠি দিয়া মাটিকে আঘাত করে বলে, মাটি কম্পন বন্ধ করো, তোমার নিচে বিশ্ব নবী শুয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাটি দিয়ে আঘাত করলো, সাথে সাথে মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গেল। আজ থেকে 1450 বছর আগের ঘটনা, ওই যুগের কথা মাটি শুনছে। আজ পর্যন্ত কোনদিন মক্কা মদিনায় ভূমিকম্প হয় নাই। পত্র পত্রিকায় সারা দুনিয়ার খবর আসে, এই দেশে ভূমিকম্প, ওই দেশে ভূমিকম্প, কিন্তু আমি শুনি নাই আজ পর্যন্ত মক্কা মদিনায় কোনদিন ভূমিকম্প হয়েছে। কেন ভূমিকম্প হয় নাই? আল্লাহর ওয়াদা, বান্দা তুমি আমার গোলাম হয়ে যাও, তাম মাখলুকাতকে তোমার গোলাম বানাইয়া দিব। এই জন্য উমর আল্লাহর গোলাম বনে গেছে, মাটিকে আল্লাহ তাআলা উমরের গোলাম বানাইয়া দিছে। ভাইরা আমার, খেয়াল করে শুনো, শুধু তাই নয়, ইরাকের বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাই, উনি রাজা ছিল, বাদশাহ ছিল, আল্লাহকে পাওয়ার জন্য নিজের রাজত্ব ছেড়ে জঙ্গলায় চলে গেছে সালার চট পরিয়া। উনি চলে যাওয়ার পরে অন্যান্য মন্ত্রীরা দেশ চালাতে সুন্দরভাবে চলতেছে না। সকল মুজিরেরা মন্ত্রীরা চিন্তা করল, আবার যাই বাদশাকে যাইয়া আবেদন করি আবার সুন্দর করে দেশ চালানোর জন্য, আবার চলে আসার জন্য। সকল মুজিরেরা সকল মন্ত্রীরা পরামর্শ করে জঙ্গলে চলে গেল বাদশাকে আবার ফিরে আনার জন্য, অনুরোধ জানানোর জন্য। মন্ত্রীরা যাইয়া দেখে ইব্রাহিম ইবনে আদহাম ওই বাদশাহ ছালার চট পরে এক নদীর কিনারায় বসে বসে আল্লাহকে ডাকতেছে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহ 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 সামনে তো আল্লাহ পিছনে তো আল্লাহ সামনে তো আল্লাহ পিছনে তো আল্লাহ 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 ডানে তো আল্লাহ বামে তো আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহরামান আমি বলতেছিলাম ইব্রাহিম আদহামের মন্ত্রীরা উজিররা সকলে যাইয়া দেখে বাদশাহ জঙ্গলের কিনারায় নদীর কিনারার মধ্যে বসে বসে আল্লাহকে ডাকতেছে। মন্ত্রীরা সালাম দিয়ে বলে ও বাদশাহ যাব না, আপনি চলে আসার কারণে দেশের মধ্যে অশৃঙ্খল হয়ে গেছে, শৃঙ্খলা নাই, আবার আসেন গো আবার দেশ চালান সুন্দর হয়ে যাবে। যখন এই প্রস্তাব রাখলো বাদশাহ নিজের ব্যাগ থেকে থলে থেকে একটা ছোট্ট একটা সুই নদীর মধ্যে ফেলে দিয়েছে। ছোট্ট একটা সুই নদীর মধ্যে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে বলে ও আমার মন্ত্রীরা ও আমার উজিরেরা আমার সুইটা তোমরা এনে দাও। ছোট্ট একটা সুই কেমন এনে দিবে? সব অসম্ভব অসম্ভব, এ ছোট্ট সুই নদী থেকে কিভাবে আনবো? এমনি ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাই ডাক দিয়া গো নদীর মাছেরা ও সাগরের মাছেরা সুই এনে দাও সুই এনে দাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিতাবে আছে প্রত্যেকটা মাছ এক একটা মাস স্বর্ণের সুই নিয়ে আর একটা রূপার সুই নিয়া ইব্রাহিম আদহামের দরবারে হাজির হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমনি ইব্রাহিম আদহাম ডাকতে বলে ও মাসরা ও মাসরা, আমি তোমাদের কাছে স্বর্ণের সুই চাই না রূপার সুই চাই নাই, আমি তোমাদের কাছে চেয়েছি আমার সুইটা, আমি ইব্রাহিম যে সুইটা নদীতে ফেলেছি সেই সুইটা এনে দাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার, ছোট্ট একটি মাছ ইব্রাহিম আদহামের সেই সুই সুইটি ঠোঁটের মধ্যে নিয়ে ইব্রাহিমের দরবারে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাই উনার নিজের সুইটা হাতে নিয়ে বলে ও উজিরেরা ও মন্ত্রীরা শুনো শুনো, আমি যখন রাজা ছিলাম বাদশাহ ছিলাম সকল মানুষ আমার কথা শুনতো না, আমি এখন এমন বাদশাহ হয়েছি রে এমন রাজা হয়েছি সাগরের মাছ পর্যন্ত আমি ইব্রাহিমের কথা শুনে, এজন্য আসুন আল্লাহ চাইতে শর্ত মানবে, এক নম্বর আল্লাহ আনুগত্য করবে, দুই নম্বর রসুলকে মানবে সুন্নত মতে চলবে, আল্লাহকে ভয় করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, আমার আল্লাহ কর্ষে কামিয়াব সফল কাম, দুনিয়াতে সমস্ত মাখলুকাত তার কথা মানবে এবং মৃত্যুর পরে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার এই জন্য আসলে চারটে জিনিস সর্বনাম স্মরণ করার চেষ্টা করব, সাথে সাথে সব সময় চলতে ফিরতে চলতে ফিরতে সালাম সালামের কথা বেশি বেশি চালু করব। আমার নবী কই আসসালামু কবলাল কালাম, কথার আগে হলো সালাম কথার আগে হলো সালাম। ও মুসলমান তুমি সালাম দিবা 90 নাকি পাইবা, উত্তর দিলে 10 নাকি হয়, সবচাইতে বড় কথা হইল তুমি দৈনিক 20 জন মানুষকে সালাম দাও আর ওই দিন মারা গেলে আমার আল্লাহ শহীদের সওয়াব দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা মুফতি মুরশিদ ইসলাম খান সাহেব, জিন্দাবাদ। গোকর্ণঘাট পবিত্র কোরআন দর্সের মাহফিল, জিন্দাবাদ। আল কোরআন
এই জন্য ভাইরা বেশি বেশি সালাম দিতে হবে। বড় একটা জিনিস হলো সালাম দিলে অহংকার দূর হয়ে যা, অহংকার থেকে বাঁচা যা। এই জন্য মানুষ দেখবো না ছোট না বড়, সর্দার না মাতাব্বর, কেউ দেখবো না। বেশি বেশি সালাম দেব, আল্লাহর রহমত নাজিল হবে। দুই নম্বর আমল, যে কোনো কাজ করব ডাইন দিক দিয়ে করব, ডাইন দিয়ে করব, যত ভালো কাজ আছে ডাইন দিক দিয়ে শুরু করব, আর নর্মাল কাজ বাম দিয়ে করব। আপনি যদি কোনো কাজ ডাইন হাত দিয়ে করেন,